সারাদেশে সড়ক মহাসড়ক নিরাপদ ও যানজট মুক্ত রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে জানিয়ে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালকদের প্রশিক্ষণ এবং সতর্কতার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসে ট্রাফিক আইন অন্তর্ভুক্ত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে চারটি প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলে মুকসিমুল তিনি ঢাকা এয়ারপোর্ট মহাসড়কে শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন অত্যাধুনিক পথচারী আন্ডারপাস সিলেট শহরে বাইপাস গ্যারিসন টু শাহপরান সেতুঘাট পর্যন্ত সড়ককে চার লেনের মহাসড়কে উন্নীতকরণ কক্সবাজারের বালুখালী থেকে ঘুমদুম সীমান্ত সংযোগ সড়ক নির্মাণ এবং রাঙামাটির চেঙ্গি নদীর উপর পাঁচশো মিটার দীর্ঘ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত চারটি প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন সড়ক মহাসড়ককে নিরাপদ রাখতে কাজ করছে সরকার রাজধানী ঢাকাসহ সারা দেশে মহাসড়ক নিরাপদ যানজট মুক্ত রাখতে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা সদরের সঙ্গে প্রত্যেকটা উপজেলার সঙ্গে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যাতে সংযোগ থাকে সেই পরিকল্পনা নিয়ে সমগ্র বাংলাদেশে আমরা সড়ক নেটওয়ার্ক যোগাযোগের ব্যবস্থা করেছি সড়ক দুর্ঘটনা রোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী পাশাপাশি রাস্তায় চলাচলের সময় পথচারীদের সতর্কতা এবং চালকদের প্রশিক্ষণের তাগিদ দেন সরকার প্রধান প্রায় ছাত্ররা মারা যায় কিন্তু অধিকাংশ দেখা যায় কানে হাতে মোবাইল ফোন নিয়ে কথা বলতে বলতে চলছে অথবা রাস্তা ছেড়ে দিয়ে রাস্তার দিয়ে হাঁটা শুরু করেছে কিছু হলেই মানে ড্রাইভারকে ধরে পিটাবেন গাড়িতে আগুন দেবেন গাড়ি পড়াবেন এটা কিন্তু ঠিক না কাজে এই আইন কেউ হাতে তুলে নেবেন না পথচারীদের উদ্দেশ্যে সেটুকু বলবো ট্রাফিক রুলস সম্পর্কে সবার জ্ঞান থাকা দরকার এবং সেটা মেনে চলা দরকার প্রত্যেকটা স্কুল কলেজে ট্রাফিক রুলস সম্পর্কে একেবারে ছোট্টবেলা থেকে শিক্ষা দেওয়া উচিত প্রত্যেক স্কুলেই ব্যবস্থাটা নিতে হবে কলেজ ইউনিভার্সিটিতেও ব্যবস্থা নিতে হবে হেল্পারকে দিয়ে গাড়ি চালানো যার কোনো ভারী যান চালা চালানোর মতন যার দক্ষতাই নাই তাকে দিয়ে চালানোটা ঠিক না এটা খুব অন্যায় কাজ ট্রেনিং ড্রাইভিং ট্রেনিংটা এর উপর গুরুত্ব দিয়েছি সে ট্রেনিংটা একান্তভাবে দরকার সময় করোনার নতুন ধরণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী দ্রুত যাতেটা ছড়াতে না পারে কিছু নির্দেশনা ইতিমধ্যে আমরা দিয়েছি সেই নির্দেশনাগুলি সকলে মেনে চলবে সেটাই আমরা চাই মুকসিমুল নিউজ ঢাকা